বাগেরহাটে কাঠ দিয়ে তৈরি হচ্ছে বেবি সাইকেল। এর চাকা থেকে শুরু করে পুরো কাঠামোই কাঠের তৈরি। পরিবেশ বান্ধব এই পণ্যটি দেশের বাজারে চাহিদা না থাকলেও চাহিদা রয়েছে ইউরোপের বাজারে। বৈদেশিক চাহিদার যোগান দিতে পারলে আঞ্চলিক অর্থনীতিতে কাঠের বেবি সাইকেল ভূমিকা রাখতে পারবে বলে মত সংশ্লিষ্টদের। বাগেরহাট প্রতিনিধি আমিরুল হক বাবুর রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। দেখতে খেলনা মনে হলেও কাঠের তৈরি বেবি ব্যালেন্স বাইকের কদর রয়েছে উন্নত বিশ্বে। এই সাইকেল তৈরি ও রপ্তানির উদ্যোক্তা বাগেরহাটের ন্যাচারাল ফাইবার নামে একটি প্রতিষ্ঠান। ভিন্ন জাতের কাঠ সংগ্রহ করে নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হয় বেবি ব্যালেন্স সাইকেল। 12টি ধাপে সম্পন্ন হয় এই সাইকেল তৈরির কাজ। এই প্রতিষ্ঠানে প্রতিদিন তৈরি হয় 30 থেকে 35টি বেবি ব্যালেন্স সাইকেল। শুধু এই সাইকেল নয়, কাঠ দিয়ে তৈরি হচ্ছে সানবেড, হোটেল বেড, হাতি বাঁধার খুঁটি, কুকুর বিড়ালের খেলনা এবং উডেন হাউসের মতো পরিবেশ বান্ধব বেশ কিছু আসবাবপত্র, যা রপ্তানি হয় গ্রিস ও বেলজিয়াম সহ ইউরোপের বিভিন্ন দেশে। 2.5 থেকে 4 বছরের বাচ্চারা এটার উপরে বসে ঠেলে এটার ব্যালেন্স তৈরি করবে। এরপরে যখন সে তার বডিটা পুরোপুরি সেট হবে, তখন সে প্যাডেল আলা এবং এডিশনাল চাকা আলা সাইকেল সে চালাবে। আমরা বিভিন্ন বাইরের সাথে কথা বলবো, আমাদের ইন্টারন্যাশনাল ফেয়ার হচ্ছে বিভিন্ন জায়গায়, যেমন বিদেশের যে ফেয়ারগুলো হচ্ছে সেটা অনেক সময় আপনার এই এই কি বলে আমাদের কাছে সেটা সুপারিশ চায় কোন কোন উদ্যোক্তা গুলো বিদেশে যায় ওই মেলা অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে বিসিক তাকে সুপারিশ করে দিলে অনেক সহজ হবে। কাঠের তৈরি এসব পণ্য তৈরিতে কাজ করেন প্রায় 100 শ্রমিক। 100 শ্রমিকের এক একটা সেট করে এসে শেষে এসে একটা সাইকেল তৈরি হয়। আমাদের হাতে তৈরি যে সাইকেলগুলো বিদেশে যাচ্ছে, সে বিদেশের নাম গ্রিস, সেখানে যাচ্ছে, আমাদের খুবই ভালো লাগতেছে। আমরা চাই যে আমাদের এই কাজগুলো দেখে যেন সারা বিশ্বের মানুষ মানে আরও আকর্ষণীয় হয়, যে যাতে আরও বেশি বেশি আমরা কাজ পাই। কর্মসংস্থানের জন্য কারখানায় অগ্রাধিকার দেওয়া হয় অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের। 40,000 পিস অর্ডারের বিপরীতে ইতিমধ্যে 20,000 পিস সাইকেল ইউরোপের বাজারে রপ্তানি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী। আমার কারখানাতে সুবিধা বঞ্চিত মেয়েদের কাজের অধিকার বেশি, যারা এখানে দীর্ঘদিন কাজ করছে, বাচ্চাদের স্কুলে পড়াইছে, অনেক ভূমিহীন ছিল, যারা জমি কিনে বাড়ি করছে। রপ্তানি প্রক্রিয়া সহজ হলে কাঠের তৈরি এসব পণ্য ব্যাপকভাবে রপ্তানি করা সম্ভব হবে। এতে যেমন সৃষ্টি হবে কর্মসংস্থান, তেমনি অর্জিত হবে বৈদেশিক মুদ্রা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা।